হাত দেখিয়ে হাই করতে হয়। হ্যাঁ হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে অলমোস্ট 9:30। তো আমার মোটামুটি ঘরে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি পড়াইনি জানো, কিন্তু মানে আজকে আমার মানে সমস্ত কিছু লেট হয়ে গেছে। আমি উঠেছি অনেক আগে সকালবেলা, যেহেতু রাজের আজকে মর্নিং ডিউটি ছিল, আমি সকাল 6:30 সময় উঠেছি। তাও কি জানি এদিক ওদিক করে সময়টা চলে গেল বেকার বেকার। তো যাই হোক, মোটামুটি ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি শুধু ব্রেকফাস্ট করবো, করে আর রান্নাটা বসাবো, ব্যাস ওটা করলে কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু। আর আজকে আমি মানে এর পরের ব্যাচটাও পড়াবো না। আজকে যেহেতু 5th September, টিচার্স ডে, তো তার কারণে আজকে ছোট করে একটা সেলিব্রেশন হবে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা তোমরা যারা আমাকে চেনো, তারা জানোই কম বেশি আমি মানে পড়াই, তো তার কারণে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব, ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় না হয়, কতটা কি করতে পারি না পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আজকে ভিডিওটা আমি শুরু করলাম, ভাবলাম চলো সেই যখন ভিডিও করবে তো সকাল থেকে কি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ব্লগটা। কারণ যেহেতু আমি চেষ্টা করছি এখন সপ্তাহে অন্তত 3টে না হোক 2টো ভিডিও তোমাদেরকে দেওয়ার, কারণ এর আগে একদম মানে ভিডিও দেওয়া হতো না, আমার চ্যানেলের না রিচ একদম কমে গেছে। আর সেই যখন কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না, তো ভাবলাম সারাদিন কি কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর সকালবেলা উঠে থেকেও এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বৃষ্টির জন্য কাজ ভালোভাবে করা যায় না। যেহেতু আমার বাইরে সমস্ত কিছু, তার মানে ঘরের ভেতরে সমস্ত কিছুটা হলে মানে এত প্রবলেম হয় না, ঘরের ভেতরে সমস্ত কিছু করে নেওয়া যায়। কল টল কিছুই নেই এখন আমাদের এখানে, এখনো মানে জলের লাইন ঢোকেনি, ঢুকেছে মানে হাফ, এখনো এদিকে রাস্তা ঢুকবে, জল আমার ঘর অব্দি এখনো এসে পৌঁছায়নি। তার কারণে আমার মানে এত দেরি হয় যে রাত্রিবেলাও খেয়ে, মানে যদি ঘরের মধ্যে কল থাকতো আমি রাত্রিবেলা খেয়ে বাসন টাও মেজে রেখে দিতাম, মানে বিশাল প্রবলেম হয়। বিশেষ করে সকালবেলা তো পড়ানো থাকলে যেদিন লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তো আমার সেদিন সব লেট হয়ে যায়। তো যাই হোক, আর বেশি ভাট বকবো না, চলো সারাদিন কি কি করবো না করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমার ভাত বসানো হয়ে গেছে, মানে এই যে মাছ কেটে বেছে ধোয়া হয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, মানে কেটে বেছে না, অ্যাকচুয়ালি মাছ যার কাছ থেকে নিয়ে যে দাদাটার কাছ থেকে সেই কেটে মানে সমস্ত কিছু ছাড়িয়ে দেয়। গণেশ শুধু একটুখানি আঁশ অল্প অল্প তাকে ছাড়িয়ে নিয়ে ধুই, আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইচ্ছা আছে মাছের ঝোল করার, তো দেখা যাক কী কী হয়। সেখানে গাছ বেলুন নিয়ে বসে গেছে, এখন বেলুন ডেকোরেটিং মানে বেলুন ফোলাচ্ছে ডেকোরেশনের জন্য। চলো সবে দুটো টাঙানো হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মোটামুটি এইটুখানি বেলুন দিয়ে সাজাচ্ছি, আর এই যে সব স্টুডেন্টগুলো চলে এসেছে, সবাই দাঁড়িয়ে একসাথে হাই করো তো। আরো একজন বাকি আছে, সে আসবে, সব খুদে খুদে স্টুডেন্ট, ও বড়, আর একটা বড় আছে। তো চলো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এখন বাজে 7:20, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আমি আমার ফুল লুকটা দেখাবো, আমি এটার কোনো মানে গেট রেডি উইথ মি আমি করিনি, কারণ আমার খুব হুটো কাটার মধ্যে আর কি করেছি তাড়াতাড়ি করে, কারণ এরা সব এসে বসে আছে তার কারণে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মোটামুটি সিম্পল মেকআপ করেছি, খুব একটা মেকআপ করিনি। দেখতেই পাচ্ছ যেমনটা ফুল, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। তো চলো এবারে সেলিব্রেট করবো, রাজ আসুক তারপরে করবো, রাজ নেই ঘরে এখন। আর সবাই এসে গেছে মোটামুটি, চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর একজন ক্যামেরায় আসবে না, তো তাকে আমি দেখাচ্ছি না, বাদ বাকি আমি সবাইকে সবই খুঁজে খুঁজে আর কি। আগের বছর তোমরা দেখেছো যারা যারা মানে আমার ভিডিও তোমরা আর কি ফলো করো। তো চলো একবার ওদের সঙ্গে সবার সঙ্গে তোমাদেরকে একবার আলাপ করে দিই, আর কী কী হয় না হয় সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে আমার খুদে পাটি, ও বড়, আর বাদ বাকিগুলো সবই ছোট ছোট।
খুবই দুষ্টুমি করছিল, এখন চুপ করে বসতে বলেছি তাই চুপ করে বসে আছে এখানে। তাও মানে বসে বসে তাও ওদের বকবকানি চলছে। তো প্রথমে আছে তামিম, হাই করো তামিম, হাই করো। তারপরে আছে মীরা, তারপরে আছে ফারান, সব থেকে দুষ্টু সব থেকে। আর তারপরে আছে আয়াত, আয়াত হাই করো, আয়াত প্রেজেন্ট দিচ্ছে। আর তারপরে আছে সিদ্দিকা। তো চলো, আরও আছে কিন্তু তাদেরকে আমি ভিডিওতে নিতে পারবো না, তার কারণে আমি তাকে ভিডিওতে নিচ্ছি না। তো রাজ এলে তারপর আমি সেলিব্রেশন শুরু করব। এখন আমি এদেরকে দিয়ে একটু কবিতা বলাবো, আর দেখি কেউ কিছু যদি ডান্স করতে পারে। তো আগের বছরটা যেমন দেখেছিলে বেলুন ফুলে পড়ে যাচ্ছে, দেখো বারবার খালি বেলুন ফুলে পড়েই যাচ্ছে। কখন বেলুন মানে ঘর ডেকোরেশন করা হয়েছে সেই থেকে বারবার খালি হাফ বেলুন তো ফেটে গেছে পাখা চালাতে, আর বাদ বাকি ফুলে ফুলে পড়ে যাচ্ছে। তো চলো এদেরকে দিয়ে আপাতত কিছু একটুখানি পড়াই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকো তোমরা। তো এখন চলে এসেছে তামিম, তো ওই ওর পরিচয়টা দিই, দিয়ে আর কী ছড়া বলবে সেটা ওর মুখ থেকে শুনে নাও। চলো বলো তোমার নাম কি, বলো ছড়া বলবে তুমি, বলো বলো। এরপরে কে আসবে, হাততালি দাও সবাই, হাততালি দাও নাও, নমস্কার বলো মুখে, বলো বলো নমস্কার, তোমার নাম বলো, জোরে বলো বলো, জোরে বলো, শোনা যাচ্ছে না, বলো আয়াত। হ্যাঁ, তুমি কি কবিতা বলবে বলো, জোরে বলবে, বলবি তো বল, আমরা দুটি ভাই, তারপর ভেরি গুড, হাততালি দাও সবাই, হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ, তোমার নাম কি, কবিতা বলবে বলো বলো, আর একটা বলো, আর অনেক কবিতা মুখস্থ বলো, আর কবিতা বলো, কখন কখন বলো, হাততালি দাও তোমরা, হাততালি দাও। এখন এসে গেছে আমাদের সুন্দরী, তো সুন্দরী নিজে ইন্ট্রোডাকশন দেবে, বলো তোমার নাম কি, বলো। তুমি কি কবিতা বলবে বলো, ভেরি গুড, হাততালি দাও, হাততালি দাও। তোমরা দেখতেই পেলে সবাই কত সুন্দর কবিতা বলেছে, একেবারে নামটাও পর্যন্ত ঠিকঠাক করে বলতে পারিনি। যাই হোক, ক্যামেরার সামনে বলে ওরা ঘাবড়ে গেছে, আমি যা ফিলিং করছিলাম। তো যাই হোক চলো, অনেকটাই দেরি হয়েছে, পৌনে 8টা বেজে গিয়েছে। তো এখন আমি কেকটা কাটিং করে নেবো, আর বেশি টাইম আমি করবো না, কারণ এটা অনেকক্ষণ এসেছে, 5:30টার সময় এসেছে, এদেরকে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। তো তার কারণে এখন আর বেশি আমি বাড়াচ্ছি না ভিডিওটা, এমনিতেই সকাল থেকে ব্লগটা করছি তো অনেকটাই লং হয়ে গিয়েছে। তো চলো কেকটা কাটিং করি। যে 9:10 বাকি, তো সবার মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে। তো কেকে কি গিফট দিল চলো সেগুলোকে ওপেনিং করি, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর আমিও দেখি কি গিফট দিয়েছে। আর ঘরে সব বসে আছে, দেখো গিফট খোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো
গিফটটা খুলি আর দেখি। এই যে এখানে সব চলে এসেছে, এরা গিফট দেখবে বলে বসে আছে। এই একজন তো, চলো কি কি গিফট দিয়েছে ওপেনিং করব। হ্যালো গাইস, তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, যেমনটা বলেছিলাম তোমাদের সঙ্গে সমস্ত গিফটগুলো আমি শেয়ার করব। তো কালকে আমি ওপেনিং করেছিলাম কিন্তু সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো চলো কি কি গিফটস পেয়েছি তোমাদেরকে শেয়ার করি। অলরেডি আমার ওপেনিং করা হয়ে গেছে গিফটসগুলো ওদের সামনে, তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই বলি গিফটসগুলোর জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে বলছি, খুবই সুন্দর হয়েছে প্রত্যেকের গিফট। তো চলো কি কি পেয়েছি তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই এই একটা পেন, ঠিক আছে। এই পেনটা আজকে আমার অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো তারপরে পেয়েছি একটা শোপিস, এই ভায়োলিনটা, ভায়োলিনটা খুবই সুন্দর। এই যে আর এটার মধ্যে একটা লাইট সিস্টেমও আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো রাত্রির বেলা এটা মানে ঘর অন্ধকার করে এটা জ্বালালে তো দারুণ লাগবে, এখন লাইট জ্বলছে বলে অতটাও বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে পেয়েছি একটা রিস্ট ওয়াচ, এই যে তোমাদেরকে খুলে দেখাই। আর একটা স্টুডেন্ট দিয়েছে এই কফি মাগটা, কফি মাগটাও খুবই সুন্দর, একদম সিম্পল অ্যান্ড এলিগেন্ট ডিজাইন, দেখতেই পাচ্ছ। আরেকটা হচ্ছে এই যে ফটো ফ্রেমটা, দেখো হার্ট শেপের মধ্যে, এখন এগুলো একটু ট্রেন্ডি আছে এই ফটো ফ্রেমগুলো, এখন খুবই চলছে। তো প্রত্যেক কটা গিফটই খুবই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে প্রত্যেকের গিফট। তো আগেইন থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখন মানে আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু নেই, সারাদিন কালকে কি কি করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কালকে দিনটা খুবই এনজয় হয়েছে, আর আমি ভেবেছিলাম যে এই গিফটসগুলো একেবারেই তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দেবো, কিন্তু আর হয়নি, হয়ে ওঠেনি, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ভালোও লাগছিল না, তার কারণে আজকে ফের আমাকে এইগুলো নিয়ে বসতে হলো। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি প্রথমবার আমার মুখটা দেখে থাকো, যদি আমাকে পার্সোনালি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, বাই।